হ্যালো গাইস, আমি জে বব, আর তোমাদের ছিল বংস রিঅ্যাকশন। আজকে চলে এসেছি বাংলাদেশের রাজপুত্র গান, যার নাম হচ্ছে আসিফ আকবর। আসিফ আকবর আমার যেমন কলকাতায় প্রিন্স অফ ক্যালকাটা বলে বোঝায় সৌরভ গাঙ্গুলীদা, এরকম বাংলাদেশের যুবরাজ বলতে কিন্তু বোঝায় একজনকে, সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গীত জগতের যুবরাজ আসিফ ভাই। এবং তোমরাই কিন্তু এই যুবরাজ টানটার সাথে আমাদের পরিচয় করিয়েছো। তার আগেও গান শুনেছিলাম, ভালো গান যেটা তোমরা পছন্দ করো, এবং রিকোয়েস্ট অবশ্যই এসেছিল, রিকোয়েস্ট ছাড়া গান আনছি না, আনছি ঠিক আছে। অনেকে ভাবছো যে এরকম অনেক রিকোয়েস্ট আসছে ভাই, কি করে তোকে বোঝাই, কি করে তোকে বোঝাই, তোকে জানাবো মানে একই ব্যাপার, কি করে বোঝাই জানাবো, এটাকে যে জানাবো কি করে। আসিফ ভাইয়ের সাথে কোথায় তুই আসনি এখন, তুমি আবার সাথে কি আছে আমাকে তো দেখ, ব্যাপারটা হচ্ছে যে মনের যে ডাইরেক্ট লিংক রয়েছে সেটাকে তো আমাকে খুঁজে বার করতেই হবে কিছু না কিছু। ওর মাথাটা গেছে, এই হলো মেন কথা। ডক্টর দেখা, ডক্টর সাবিনা বলে গেছে আমার। আচ্ছা আমার কারণ কি করে তোকে বোঝা চাই যে আমি তোকে কতটা তোমাদের দুজন আমাদের যারা ভিউয়ার্স আছে ভাই, তাদের কিন্তু ভালোবাসা আছে, আপু টাপুরা রয়েছে তাদের, কিন্তু এই ভালোবাসা স্পেশাল একটা ভালোবাসা, মানে এটা হচ্ছে একটা অন্যরকম ভালোবাসা একটা, ঠিক আছে। মনের সাথে মনের চিহ্ন যেখানে যে আমি আমার নামগুলো নিচ্ছি তারা কিন্তু মনে হাসছে, মানে দেখতে দেখতে গেছে আরে মনের জিনিস ভাই, মন থেকে তোমরা বলো, মন থেকে বলা কথা মন কি পৌঁছায় কি। তো আসিফ আকবর ভাইয়ের এই গানটা যার নাম হচ্ছে কি করে তোকে বোঝাই, এবং এখানে রয়েছে আসিফ আকবর ভাইয়ের সাথে কে রয়েছেন, আসিফ আকবর ভাইয়ের সাথে আছে কর্ণিয়া ম্যাডাম, কর্ণিয়া ম্যাডাম। লিরিক্স হলো মেহেদী হাসান লিমন, মেহেদী হাসান লিমন ভাইয়ের লিরিক্স আগে আমরা শুনেছি, কোন গান শুনছি এই মুহূর্তে বলা হবে, গান শুনছি। টিউন হলো নাজির মাহমুদ, মিউজিক হলো মুশফিক লিপি, আর ধ্রুব মিউজিক স্টেশন খুব পপুলার একটা চ্যানেল, থেকে নিচ আমাদের যদি ছাড়ে না, যদি মনে না হয় যে না ব্লক করি বংস রিঅ্যাকশন, আসবেই যদিও ব্লক করতে পারে, কিন্তু মনে আটকা দিয়ে কি করে, মনে তো পৌঁছাবোই আমরা একদম। তো ধ্রুব মিউজিক স্টেশন চ্যানেল থেকে নিচ্ছি, তোর ভিডিও লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চলে যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক শেয়ার, তারপর সাথে বংস রিঅ্যাকশনে মনের মতো রিঅ্যাকশন দেখার জন্য রিঅ্যাকশন অপর নাম বংস রিঅ্যাকশন। চলো শুনি গানটা, দেখে নি ভিডিওটা, বাকি কথা কি করে তোকে বোঝাই, এটা আবার বোঝাবো, আর গানটা ডেডিকেট করছি সমস্ত আপুর কাভিয়ার জানিনা তো কি করে তোকে বোঝাই, ভালোবাসা বলে কি আর বোঝানো যায়। তোকে নিয়ে মনে আমার জাগে সংশয়, যত ভালোবাসি তোরে কমি মনে হয়।
যে প্রহর বাজা ভীষণ কঠিন, থাকতে চাই সারা কিখন হয়ে তোর অধীন। তোকে ছাড়া একটি প্রহর বাঁচা ভীষণ কঠিন, থাকতে চাই সারা জীবন হয়ে তোর অধীন। হতে পারিস তুই বন্ধু আমার, অশুভ ভালো তোকে করেও যা, তোর মতো কিছু লাগে না ভালো, অনুভবে তুই সুখের আলো। তোকে নিয়ে মনে আমার জাগে সংশয়, যত ভালোবাসি তোরে কমি মনে হয়। কত শত গল্প কথা লিখি তোর নামে, দেহ শুধু দূরে থাকে তুই তো থাকিস মনে। পারিস তুই বন্ধু আমার, বাসব ভালো তোকে করে উজার, তোর মতো কিছু লাগে না ভালো, অনুভবে তুই সুখের আলো। তোকে নিয়ে মনে আমার জাগে সংশয়, যত ভালোবাসি তোরে কমি মনে হয়। জানি না তো কি করে তোকে বোঝাই, ভালোবাসা বলে কি আর বোঝানো যায়, এত কাছে আছি তবু মানে নারি দয়, যত ভালোবাসি তোরে কমই মনে হয়। হতে পারিস তুই বন্ধু আমার, অশুভ ভালো তোকে করেও যা, তোর মতো কিছু লাগে না ভালো, অনুভবে তুই সুখের আলো। তোকে নিয়ে মনে আমার জাগে সংশয়, যত ভালোবাসি তোরে কমি মনে হয়। কি করে তোকে বোঝাই, অসাধারণ অসাধারণ। ফার্স্ট অফ অল বলতে চাই, এটাই কি কর্ণিয়া ম্যাম? মনে হচ্ছে যদি হয় সত্যি সত্যিকে মনে করে রাখার মতো যা, হাসি তো জাস্ট অসাম। কিন্তু ভাই ব্যাপার আছে, বয়সটাকে তুমি একদম ঘুরে রেখেছো। গানটা কিন্তু লিরিক্সটা কিন্তু অসাধারণ ধরন ছিল, লিরিক্স সেরকম, লিরিক্স সেরকম, কেউ সেরকম কম্পোজিশন একদম। তার সাথে দুজনের বয়সও খুব দারুণ লাগছিল, বিশেষ করে তোমার যেটা আমি বলছিলাম যে ধ্রুব মিউজিক স্টেশনের প্রত্যেকটা গান ভালো। আমরা শুনেছি অনেকগুলো গান, ইভেন অনেকগুলো গানের উপর আমরা অলরেডি রিঅ্যাকশন দিয়ে ফেলেছি, এবং আমাদের আগামী আগামী যে প্রকল্প তার মধ্যেও অনেক যত প্রজেক্ট আছে সেই প্রজেক্টে গানগুলো থাকবে, আরো গান আসবে, মানে এই চ্যানেল থেকে চেষ্টা করে আরো গান আসবে। এটা একদম বাওয়া ধরার দিকে না, ফাটাফাটি লাগলো সুরজ ভাইয়ের দেখলাম দুজনের যে
অন স্ক্রিন কেমিস্ট্রি দুজনের মুখের এক্সপ্রেশন যথেষ্ট ভালো লাগলো আমার, যেটা কিন্তু একটা মানে সিঙ্গারদের থেকে চট করে এক্সপেক্ট করা যায় কিন্তু অত আসে না এক্স্যাক্ট, এটা কিন্তু আমরা মোটামুটি ইমরান ভাইয়ের মধ্যে দেখতে পাই এবং একটা অ্যাক্টিং এর ব্যাপারটা সেই ভাইটা আসিফ ভাইয়ের অনেকটাই ভালো, মানে পুরো সবাই জানো আমরা তো জানি না, মানে আমরা কনফিডেন্ট হয়তো এটাই কর্নিয়া কি করে বোঝাবো তার গান, যতই ভালোবাসি না কেন কম লাগার গান, দেহ দূরে কিন্তু তুমি দেহের থেকে দূরে কিন্তু আছো তুমি মনে, কিন্তু মানে কস্টিউম গুলো একদম বেশ বেশ ভালো, লোকেশনটা আমাদের মনে হলো কক্সবাজার এবং যে যারা বলেছিল ফার্স্ট টেবিলটা সবটা ইয়েলো ইয়েলো কালার টাইপের পড়া, তার সাথে দুজনের যে মানে এই চ্যানেলটা কিন্তু ভালো কাজ করে এবং সূত্রপাত এখান থেকে, সুতরাং আমরা এটাকে মানে ছাড়ি দিব, আমাদের শিকড় এখানে, আমাদের কামড় এখানে, আমাদের অনেক কথা হয়েছে আর কি হবে তোর কথায় চলে আসিফ ভাই প্রচুর গান আছে আরো, তোমরা প্লিজ কমেন্ট করে জানো আসিফ ভাই এরকম টাইপের ভালো ভালো গান জানো প্লিজ, ঠিক আছে একটু নিত্য গান দিও যাতে একটু ভিডিওটা দেখে ভালো লাগে, একটু তাদের গানগুলো শুনে ভালো লাগে, কোনো গানও আছে তার থেকে খারাপ ভিডিও আসবে সেটা আমরা কেন তিনটে গান ভাই দেবো কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানা আসিফ ভাইয়ের আরো কি কি গান রয়েছে এবং কর্ণিয়া ম্যামের প্লিজ কর্ণিয়া ম্যামের গান জানাও, আমি আসিফ ভাই তিনটে গান বলছি, ও প্রিয়া তুমি কোথায়, বুকের জমানো ব্যথা, আর একটা কি আছে মনে পড়ছে, আর একটা কি আছে মনে চারটে গান, আচ্ছা আর একটা আছে মনে পড়ছে একটা গান না মনে পড়ছে তিনখানা গান এখন মনে পড়ছে না কিন্তু এই তিনটে গান আসবেই, এগুলো পুরনো গান খুব হিট গান আসবে, ভাই জানে বলছিলাম যে হ্যাঁ ভাই নিশ্চয়ই দেবো চোখেরই জলের লেখা মানে চোখের চোখের জল জানাও কেমন লাগছে আমাদের রিয়াকশন, লাগবে এত সুন্দর সুন্দর গানে আমরা রিয়াক্ট করছি, আসিফ ভাই অনেকদিন ধরে রিকোয়েস্ট করেছে আসিফ ভাই নিয়ে চলে আসে, আসিফ ভাই রিকোয়েস্ট করছে না বল আসিফ ভাইয়ের গান, আসিফ ভাইয়ের গান আসিফ বল এখানে আসিফ ভাই রিকোয়েস্ট করেছে আসিফ ভাইয়ের গান আর কি রিকোয়েস্ট করেছে ও চলে আসছে, আসিফ ভাই রিকোয়েস্ট করেছে ওটা বলুন ওই আর গানে কিন্তু ভুলে গেছিলেন, আর যাই হোক অবশ্যই কি করবে আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলে যাবেন না, ইউটিউব চ্যানেলে বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইবার্স বেশি করে বেশি বেশি করে বাড়াও, ফেসবুকে যারা এখনো জয়েন করে তাদের জয়েন করো না, ফেসবুকে লাইক করে সব জায়গায় শেয়ার করবেন, অত্যাচরণ সর্বোত্তম শেয়ার, তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালোবাসা ভালোবাসা, পরবর্তী ভিডিওতে তোমার সাথে আমার দেখাতে তোমার জন্য টাটা।